ভোটের আগে সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা। চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের। তারা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন শাসক দলকে, প্রাণপণে সমর্থন করছে পুলিশ। এক স্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বেড় মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এক স্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য। ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালী, টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের, পাল্টা অভিযোগ বিজেপি, অস্বীকার করেছে শাসক দল। বেড়মুজোরে ফের লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা গ্রামবাসীদের। বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, আর এর জন্য ৬ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। ভোটের আগে সন্দেশখালীতে উত্তেজনা, আর এইবারে লোকসভা নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু এই সন্দেশখালী। কিভাবে ভোট হয় সেই সন্দেশখালীতে, সেদিকে সকলেরই নজর ছিল। আর ভোটের আগে রাতে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, সেই সঙ্গে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, ৬ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। আর এই মুহূর্তে সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সমীরণ, কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারছি যে গতকাল রাত থেকে ফের বেড়মজুরের কাঠপোল বাজার উত্তপ্ত হয়ে ওঠে, এবং সন্দেশখালীতে যে ছবি আমরা দেখেছিলাম সেই চেনা ছবি গতকাল রাতে ফিরে আসে, এবং গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা দিয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠপোল বাজারে, ক্যামেরাম্যান সুমন দাসকে ছবিটা দেখাতে বলবো। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ এসছে, র্যাফ নামানো হয়েছে, এবং যেটা অভিযোগ গ্রামবাসীদের যে গতকাল রাতে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করা হয়, এবং শুধু তাই নয়, তাদেরকে পুলিশের পোশাক পরে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এমনটা অভিযোগ। আমি এই মুহূর্তে সুমনকে একবার গ্রামের ছবিটা দেখাবার চেষ্টা করব, যে গ্রামের ভেতরে যারা বাসিন্দা তাদের কি এখানে কি অবস্থা? এতটা আতঙ্কিত তারা, কেউ কিছু বলতে চাইছে না। একবার গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করব, যে গ্রাম সেই গ্রামের ভেতরে গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে পুলিশের ছদ্মবেশে তাদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, এবং যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রামে যখন পুলিশ টহল দিচ্ছিল দুজন পুলিশ কর্মীকে মারধর করা হয়, এরপর পুলিশ এসে তাদেরকে তাড়া করলে তারা সবাই পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হয়েছে, এখানকার যারা বাসিন্দা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে গ্রাম বেড়মজুরের কাঠপোল বাজার এলাকা, সেখানে গতকাল রাতে অর্থাৎ ভোটের আগের রাতে সন্ত্রস্ত করার জন্য গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হয়েছে, এবং বিজেপি সমর্থক যে সমস্ত গ্রামবাসীরা গতকাল লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা দেয়, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানাবার চেষ্টা করব যে এই যে বেড়মজুরের এই গ্রাম, সেটা গতবারে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ আগে, যে পুলিশ যখন তল্লাশি তালাতে আসে তখন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এবং রাত পাহারা দেয়।